প্রিয় দর্শক বন্ধুদের জন্য নতুন একটি আপডেট চলে এসেছে ডিজিটাল সিগনেচার আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসে কীভাবে করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত প্রসেস দেখে নেব এবং সিসি ভিএলই বন্ধুদের জন্যও কিন্তু গ্রেট নিউজ আছে সিসি ভিএলই বন্ধুরা আপনারা কীভাবে করবেন তো প্রথমত আমরা দেখে নেব যে ইন্ডিভিজুয়াল যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা আপনারা কীভাবে ডিজিটাল সিগনেচার করবেন তো ই কেআসির মাধ্যমে ডিজিটাল সিগনেচার খুব সহজেই আপনারা করতে পারবেন এবং ইতিমধ্যেই কিন্তু সমস্ত প্রসেস চালু হয়ে গেছে তো বন্ধুরা আমরা যখন ই রেশন কার্ড বা ই ইপি কার্ড বা ই আধার কার্ড ডাউনলোড করি তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডিজিটাল সিগনেচার সেখানে ভেরিফাই করতে হয় বা এই ধরনের ডিজিটাল সিগনেচার আমাদের আমরা যদি আধার কার্ড বা ইপি কার্ড ডাউনলোড করি সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল সিগনেচার এখানে ভ্যালিড থাকে তো এক্ষেত্রে এবার আপনি আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসে আধার ই ক্যাশির মাধ্যমে কিন্তু এবার আপনারা ডিজিটাল ই সিগনেচার করতে পারবেন অর্থাৎ ম্যানুয়াল সিগনেচার ছাড়া এবার আপনারা ডিজিটাল ই সিগনেচারের মধ্য দিয়ে গভর্নমেন্ট সেক্টর বা নন গভর্নমেন্ট সেক্টরে কিন্তু সমস্ত ধরনের জায়গাতেই আপনারা কিন্তু ডিজিটাল ই সিগনেচার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা করবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো সেই সমস্ত সেক্টরে কিন্তু খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসটা দেখে নেব কীভাবে যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা রয়েছেন কীভাবে আপনারা ডিজিটাল ই সিগনেচার করবেন আধার ই কেআইসির মাধ্যমে এবং সি সি ভিএলি বন্ধুদের জন্য কিন্তু গ্রেট নিউজ রয়েছে তো স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আমরা দেখে নেব তো এর আগে যে সমস্ত বন্ধুরা আমরা ম্যানুয়ালি যে সমস্ত সিগনেচারগুলো করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদেরকে অবশ্যই যে সমস্ত ডকুমেন্টসগুলোতে আমাদের ম্যানুয়াল সিগনেচারের প্রয়োজন হতো অবশ্যই আমাদেরকে সেটাকে প্রিন্ট আউট বা জেরক্স নেওয়ার পরে আমরা ম্যানুয়াল সিগনেচার করতাম তো ম্যানুয়াল সিগনেচারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম বা ইস্যু হতে পারে বা আপনার যে সিগনেচার রয়েছে সেটাও কিন্তু ডুপ্লিকেট হতে পারে কারণ ম্যানুয়াল সিগনেচার কিন্তু ভেরিফাই হয় না যার কারণে আমাদের ডিজিটাল সিগনেচার একদম ভ্যালিড এবং সিকিওর সিগনেচার এবং আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসে খুব সহজেই কিন্তু ডিজিটাল সিগনেচার করে সমস্ত ধরনের জায়গাতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমরা যদি ই রেশন কার্ড ডাউনলোড করি সেক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি দেখেন এখানে ডিজিটাল সিগনেচার রয়েছে এবং এটা আমাদেরকে ভ্যালিড করতে হয় এবার আপনি আপনার ডকুমেন্টসে আপনার ডিজিটাল সিগনেচার কিভাবে করবেন তার সমস্ত প্রসেস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা আপনারা রয়েছেন আপনারা কিভাবে সেই ডিজিটাল সিগনেচার করবেন তার প্রসেসও কিন্তু আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো বন্ধুরা প্রথমত আপনারা চলে আসবেন ডিজিলকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা চলে আসবেন এখানে যে কাজটি আপনাকে করতে হবে প্রথমত যে সমস্ত বন্ধুদের ডিজিলকারের ইউজার আইডি পাসওয়ার্ড নেই অবশ্যই আপনারা এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং যে সমস্ত বন্ধুদের ডিজি ডিজিলকারের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে অবশ্যই আপনারা এখানে সাইন ইন ক্লিক করে আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে যখনই আপনারা সাইন ইনে ক্লিক করবেন দেখবেন পরবর্তী যে পেজ রয়েছে অর্থাৎ লগ ইনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই ডিজিটাল সিগনেচারটা কিন্তু আপনার হবে অর্থাৎ আমরা যখন ইপি কার্ড বা আমাদের যে ই রেশন কার্ড বা ই আধার কার্ড যে সময় আমরা যদি ডাউনলোড করি সেক্ষেত্রে যে ডিজিটাল সিগনেচার থাকে সেটা কিন্তু অথরিটির থাকে ঠিক আছে অর্থাৎ ইউআইডিআর যে অথরিটি রয়েছে সেই সিগনেচার কিন্তু ওনাদের থাকে এবার আপনি আপনার ডকুমেন্টস যে ম্যানুয়াল সিগনেচার করেন তার পরিবর্তে এবার থেকে আপনি ডিজিটাল সিগনেচার অর্থাৎ আপনার ডিজিটাল সিগনেচার আপনি সেই সমস্ত ডকুমেন্টসও করতে পারবেন তো বন্ধুরা আপনারা চলে আসবেন ডিজিলকারের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমত আপনাকে লগ ইন করতে হবে আপনারা চাইলে এখানে ইউজার আইডি দিয়েও লগ ইন করতে পারেন বা আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা আধার নাম্বার রয়েছে এটা আপনারা প্রথমত দিয়ে দেবেন আপনার যে সিক্স ডিজিট পিন নাম্বার এটা অবশ্যই দিয়ে দেবেন দেন আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন সাইন ইনে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ ওটিপি এখানে আসবে এবং ওটিপি আপনাকে অবশ্যই এখানে ভেরিফাই করতে হবে তো চলুন বন্ধুরা আমাদের সমস্ত ডিটেলসটা দিয়ে আমরা এখানে সাইন ইনে ক্লিক করে ফেলি তো বন্ধুরা সাইন ইনে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের ওটিপির একটা জায়গা এখানে দেওয়া হবে যেখানে আপনাকে ওটিপি কমপ্লিটলি দিতে হবে দেন এবার সাবমিটে ক্লিক করলেই আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে তো চলুন বন্ধুরা আমাদের যে ওটিপি ইতিমধ্যেই চলে এসেছে দেন আমরা এখানে ওটিপি দিয়ে দেবো সাবমিটে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং আপনার যে ডিজিলকারের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে আপনাকে নিয়ে আসা হবে এবং এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো এ ধরনের ড্যাশবোর্ড আপনাদের এখানে চলে আসবে দেন এখানে আপনার যে নেম রয়েছে সেটা এখানে শো করবে এবং আধার কার্ডের মাধ্যমে যদি আপনি এখানে লগ ইন করে থাকেন অবশ্যই কিন্তু এখানে আপনার যে ইমেজ রয়েছে সেটা এখানে শো করবে দেন এবার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ইস্যু করেছেন তার সমস্ত ডকুমেন্টসগুলো এখানে রয়েছে অবশ্যই একবার আপনারা চেক করে বা দেখে নিতে পারেন তো বন্ধুরা ডি ডিজিটাল ই সিগনেচার করার জন্য এবং ই সিগনেচারটা অবশ্যই আপনার যে আধার কার্ড রয়েছে আধার কার্ড ই কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকেই করতে পারবেন তো বন্ধুরা এই পেজে যখনই আপনারা আসবেন এখানে ড্রাইভ বলে একটা অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে আমাদের নেটওয়ার্ক একটু স্লো রয়েছে তো এখান থেকে প্রথমত যে ডকুমেন্টস আপনি ডিজিটাল ই সিগনেচার করতে চাইছেন সেই ডকুমেন্টসটাকে এখানে প্রথমত আপনাকে আপলোড করতে হবে তো আপনারা এখানে ডকুমেন্টসে ক্লিক করে দেবেন তো ডকুমেন্টসে যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী স্টেপে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে ঠিক আছে দেন আমরা এখানে একটি ডকুমেন্টস আপলোড করে নেব তো বন্ধুরা এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে আপলোড ফাইল বলে একটা অপশন রয়েছে দেন আপনারা আপলোড ফাইলে ক্লিক করে দেবেন আপলোড ফাইলে ক্লিক করলে আপনি যে ডকুমেন্টসে এখানে এখানে আপলোড করবেন অর্থাৎ আপনি যে ডকুমেন্টসে ডিজিটাল সিগনেচার করবেন সেই ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে চলুন বন্ধুরা আমাদের যে ডকুমেন্টস আমরা এখানে একটা আপলোড করে ফেলি যখনই বন্ধুরা ডকুমেন্টস আপনারা আপলোড দিয়ে দেবেন এখানে আপলোডের বা আপডেটের একটা সাকসেসফুলের মেসেজ এখানে পেয়ে যাবেন দেন এখানে আপনার যে ডকুমেন্টস আমরা একটি একটি এডি অ্যাডমিট কার্ড দিয়েছি দেন এখানে সাইনের একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ই সাইন বলে একটা অপশন আপনারা পাবেন এখানে ডাউনলোডের অপশন রয়েছে এখান থেকে ডিলেটও আপনারা করতে পারবেন ঠিক আছে বা এখান থেকে আপনারা এডিটও করতে পারবেন তো আমরা যেহেতু ডিজিটাল ই সিগনেচার করব সেহে সেহেতু আমরা এখানে ই সাইনে ক্লিক করে দেবো ই সাইনে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত বন্ধুরা অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা রয়েছেন অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনারা আধার ই কেওয়াইসির মাধ্যমে ডিজিটাল ই সিগনেচার অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে যেখানে যে কাজগুলো আপনাকে করতে হবে এখানে আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন ভার্চুয়াল আইডি থাকলে ভার্চুয়াল আইডিও আপনারা দিতে পারেন দেন এখানে আপনার যে আধার নাম্বার রয়েছে আধার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে সে ওটিপি আপনাকে এখানে ওটিপির ঘরে দিতে হবে দেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অবশ্যই এখানে অ্যাকসেপ্ট করার পরে এবার আপনাকে যেটি করতে হবে এখানে সাবমিটে ক্লিক করতে হবে তো চলুর মধ্যে আমাদের সমস্ত ডিটেলস দেওয়ার পরে এবার আমরা এখানে সাবমিটকে ক্লিক করে দেবো এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই আপনারা একবার এখান থেকে পড়ে নিতে পারেন এবং এই ডিজিটাল সিগনেচার ই কেআসির মাধ্যমে হবে একটুকুটা কমপ্লিট করা তারপরে যখন আপনার সাবমিটে ক্লিক করবেন দেখবেন ডিজিটাল সিগনেচার অবশ্যই তো বন্ধুরা অবশ্যই এখানে আমাদের যে সিডি এসির যে সাইন সার্ভিস এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো আমরা যেহেতু এখানে আধার ওটিপি করবো দেন আধার ওটিপিটা আমরা এখানে চুজ করে নেবো দেন এবার আমরা এখানে ওটিপির যে অপশান রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো একটু সময় নেবে দেন আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে এখানে ওটিপি চলে আসবে দেন এবার আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটা আমরা এক্সেপ্ট করে নেব দেন এবার একটু নিচের দিকে আমরা চলে আসবো তাহলে আমাদের যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটু ওটিপি চলে গেছে তার মেসেজ এখানে শো হবে অবশ্যই এটা অবশ্যই একবার দেখে নেবেন এখানে সেই ম্যাসেজটা রয়েছে দেন এবার আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো তো চলুন বন্ধুরা এখানে ওটিপি দেওয়ার পরে এবার আমরা সাবমিটে ক্লিক করে দেবো ওটিপি কমপ্লিটলি দেওয়ার পরে যখনই বন্ধুরা আপনার সাবমিটে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে এই ধরনের ম্যাসেজ এখানে শো করবে অর্থাৎ ডিজিটাল সাইন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলির একটা মেসেজ এখানে শো করবে তো বন্ধুরা আমাদের যে রিকোয়েস্ট সেটা সাকসেসফুল হয়ে গেছে এবার ডিজিটাল সিগনেচার আমাদের কমপ্লিটলি হয়ে গেছে তো এটা আমরা জেপিজি পিডিএফ হয়ে গেছে ঠিক আছে দেন এবার এখানে আপনারা আসবেন এখানে দেখবেন ডাউনলোডের একটা অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আমাদের যে ডিজিটাল সিগনেচার হওয়া ফাইলটি এখানে ডাউনলোড হয়ে যাবে এবং অবশ্যই আমরা এখান থেকে দেখে নেব দেন আমাদের যে ফাইলটি রয়েছে আপনারা এখানে পিডিএফ হিসাবে এটা ডাউনলোড হয়ে গেছে তো আমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সে অ্যাডমিট কার্ড এখানে রয়েছে দেন এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো তো অবশ্যই নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে যখনই বন্ধুরা আসবেন দেখবেন এই যে ডিজিটাল সিগনেচারের যে অপশান যেটা এখানে চলে এসেছে এবং ভেরিফাই হয়ে গেছে এখানে আপনার যে নাম সেটা থাকবে অর্থাৎ আপনি এখানে সাইন করলেন ডিজিটাল সাইন ঠিক আছে এখানে ডেট এবং টাইম অবশ্যই আপনারা দেখে নেবেন আপনার নাম থাকবে এবং এখানে গ্রিন টিক থাকবে অবশ্যই এই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন তো আপনারা খুব সহজেই এবার থেকে আপনি আপনার যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টসে ডিজিটাল সিগনেচার অবশ্যই করে নিতে পারেন এবং এইটাকে অবশ্যই আপনারা প্রিন্ট আউট নিতে পারেন বা পিডিএফ হিসেবেও রাখতে পারেন তো বন্ধুরা গ্রেট নিউজ নতুন সার্ভিস ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে বা শুরু হয়ে গেছে যে সমস্ত বন্ধুরা চাইছেন আপনারা আধার ই ক্যাচির মাধ্যমে এবার থেকে ডিজিটাল সাইন বা ডিজিটাল সিগনেচার আপনারা করতে পারবেন তো বন্ধুরা বন্ধুরা অবশ্যই মনে রাখবেন আপনাদের যে ডিজিটাল সিগনেচার হবে সেটা কিন্তু আপনার যে ডকুমেন্টস রয়েছে তার নিচের দিকেই হবে এটুকুটা অবশ্যই মনে রাখবেন এবং যে সমস্ত সিএসি ভিএলি বন্ধুরা রয়েছেন বা যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কীভাবে ডিজিটাল সিগনেচার করবেন তো ইতিমধ্যেই কিন্তু সিএসসিতে ডিজিটাল ই সিগনেচার সার্ভিস স্টার্ট হয়নি তবে খুবই শীঘ্রই সমস্ত ধরনের সার্ভিসগুলো স্টার্ট হবে এবং সিএসসিতে যখনই স্টার্ট হবে সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল ই সিগনেচার করার জন্য আধার ইকি বায়োমেট্রিকের দ্বারা হবে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মধ্য দিয়ে কিন্তু সেই সমস্ত কাজগুলো হবে তো বন্ধুরা ছোট্ট একটি নতুন আপডেট যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন এবার ম্যানুয়াল সিগনেচার ছাড়াই ডিজিটাল সিগনেচার করে আপনি আপনার ডকুমেন্টস যে কোনো গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সেক্টরে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন